হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো বহুরূপী সিনেমার ট্রেলারে যেটা খানিকক্ষণ আগেই রিলিজ করে গেছে ইনফ্যাক্ট আমি যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে এলাম এবং আমার ফেসবুকের যে পেজটা রয়েছে সেখানে তার অনেকগুলো কিছু এক্সক্লুসিভ ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো আমি আপলোডও করেছি ইনস্টাগ্রামে একটা রিলও দিয়েছি ইভেন্টটা যাই হোক কেমন লাগলো আমার ট্রেলারটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো মূলত বহুরূপীর গল্পটা যেটা সেটা বুঝতেই পেরেছে যে একজন কন আর্টিস্ট সে নিজের চরিত্র আর কি বারবার করে বদল করে এবং বদল করে মানুষকে ঠকায় কিন্তু সে ব্যক্তিগত জীবনে যে এই ট্রেলারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজন অ্যাকাউন্টেন্টকেও আজকে ডাকাতি করতে হচ্ছে তো আজকে আমাদের সমাজের মানে আমাদের বর্তমান পরিস্থিতিতে একজন শিক্ষিত ছেলে কিভাবে ডাকাত হয়ে যায় সেরকম যেরকম সেই ব্যাকস্টোরিটাও রয়েছে আবার সেরকমই ডাকাত হয়ে যাওয়ার পরে তার শিক্ষা দীক্ষার স্তর যাই হোক না কেন পুলিশ যে তাকে রেয়াত করে না সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে সুতরাং ভালো মন্দ সব কিছু মিলিয়েই হচ্ছে এই বহুরূপী ট্রেলার এবং বহুরূপী ট্রেলারের মধ্যে কিন্তু অনেকগুলো শেডস আছে অনেকগুলো লেয়ার্স রয়েছে যে কারণে দেখবে যখন ওভারঅল পুরো ট্রেলারটা দেখায় বারবার দেখানো হচ্ছে ড্যাকয়েড ভার্সেস পুলিশ পুলিশ ভার্সেস ইয়ে এরমভাবে কিন্তু বিভিন্ন পার্টে পার্টে কিন্তু ট্রেলারটাকে দেখানো হচ্ছে এবং উইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ দি ট্রেলার আমার যেটা মনে হয়েছে যে একদম গল্পটাকে ঠিক ছকে ছকে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে যে মানে কী কী তোমরা এই ছবিতে দেখতে পারবে এসব তোমাকে তিন মিনিটের মধ্যে পুরোটা বলে দিচ্ছি তো এই জিনিসটা আমার ভালো লেগেছে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিনেমাতে যেভাবে মেকআপ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে যেভাবে পুরো এন্টায়ার শিবুদার ফেস পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে যেভাবে বিভিন্ন সিনে শিবুদাকে আলাদা আলাদা করে বিভিন্ন লুকসে দেখতে পাওয়া যাচ্ছে যেভাবে কৌশানীকে চেঞ্জ করা হয়েছে ট্রাস্টমি ইফ আই এম মানে আই ওয় বি ভেরি সারপ্রাইজ যদি এই ছবিটা আগামী দিনে মেকাপের যদি জাতীয় পুরস্কার এনে দেয় বাংলাকে মানে এটা মানে খুব একটা অবাক হব না কারণ আমাদের মানে গ্রাম বাংলার ভিতরে যেভাবে এই সমস্ত যে শিল্পগুলো তো হারিয়ে যাচ্ছে এই ধরনের শিল্পীরা যেভাবেই মানে শিল্পটাকে প্রফেশানটাকে বাঁচিয়ে রেখেছে এখানে যেমন মানে তোমার ননিচোরা বলে দাস বলে যার কথা বলা হচ্ছে সে যেভাবে এই ছবিটার সাথে ইনভলভ হয়েছে তাদের যে মেকআপ তাদের যে রীতিনীতি যেভাবে তারা ড্রেস করে যেভাবে তারা কথা বলে এই পুরো জিনিসটাকে না তুলে ধরা হয়েছে এবং কৌশানী এবং সাথে হচ্ছে তোমার শিবুদার যে কেমিস্ট্রি এত সুন্দর ওয়ার্ক করছে মানে সত্যি কথা বলতে কোথাও কোথাও কিন্তু রীতাভরী এবং আবির কিন্তু ছাপিয়ে যাচ্ছে এদের দুজনের কেমিস্ট্রি এই ছবিতে এত ওয়েল মানে ক্রাফটেড এই দুজনের ক্যারেক্টার অসাধারণ লাগছে ট্রেলারটা এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি মানেই কিন্তু সেটাকে কিন্তু খাদান বা সেটাকে কিন্তু চেঙ্গিস বা সেটাকে কিন্তু মির্জা হতে হবে না কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ছবির মধ্যে মশালা থাকবে এন্টারটেনমেন্ট থাকবে যে ছবিটা সমস্ত ধরনের দর্শক গিয়ে এনজয় করতে পারবে আমার মনে হয় বহুরূপী কিন্তু সেই ধরনেরই ছবি যে ছবিটার মধ্যে কিন্তু সব ধরনের মশালাটা রয়েছে সেখানে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সেখানে লোককে ঠকানো থেকে শুরু করে সেখানে পুলিশ চোর পুলিশের যুদ্ধ এবং যেভাবে ডায়লগস লিখে বস মানে ডায়লগটা যদি তোমাদের মনে থাকে যে টেলারে শেষ দিকে আসছে স্যার কেন চোর পুলিশের গল্পে সবসময় চোর আগে থাকে আমরা যখনই কথাটা বলি দেখবেন চোর পুলিশ আমরা পুলিশ চোর কিন্তু বলি না তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে তো আমার ভীষণ মানে এখন অব্দি তিনখানা ট্রেলার রিলিজ করে গেছে যে তিনটে ছবি পুজোতে রিলিজ করবে শাস্ত্রী ওয়ান অফ দেম সেকেন্ড হচ্ছে যে বহুরূপী এবং থার্ড হচ্ছে তোমার টেক্কা আমি ট্রাস্ট মি আমি তিনটে ট্রেলারই আমি মানে দেখার পরে আমার কিন্তু মনে হয়েছে এবছর দুর্গা পুজোয় কিন্তু তিনটে ছবি দেখা উচিত তো এই হচ্ছে আমার কনক্লুশন অ্যাবাউট দ্য ট্রেলার অফ বহুরূপী আমার দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে এসে জানাতে পারেন কোনো কিছু যদি এই ভিডিও ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে তেল দেন বাই বাই